হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস। জিনিসটা কি সেটা সম্বন্ধে আগে তোমাদেরকে ক্লিয়ারলি বলি, তারপরে পরের স্টেপে যাব। তো ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস আমাদের বেশিরভাগই নাকের পোর্শনে, কিন্তু বেশিরভাগ নাকের উপরে পড়ে। আর এগুলো কিভাবে হয় সেটা বলি। আমাদের যখন আমরা বাইরে বেরোই, আমাদের পরিবেশে যে ডাস্টগুলো আমাদের নাকের উপরে জমতে থাকে এবং আমরা ঠিকঠাকভাবে পরিষ্কার না করলে এই সমস্ত ডাস্টগুলো আমাদের লোম ছিদ্রের উপর জমতে জমতে কালো তিলের মতো হয়ে যায়। তো এগুলোকে আমরা ব্ল্যাক হেডস বলি। আর যে ঘাম আমাদের শরীরের যে ঘাম জমে ঠিক এই পোর্শন গুলোতে যখন জমে, এগুলোকে হোয়াইট হেডস বলে। এগুলো জমে হোয়াইট হেডসে পরিণত হয়। ব্ল্যাক হেড সাধারণত এই জায়গায় জমতে থাকে আর হোয়াইট হেড এই সমস্ত জায়গাগুলো কিন্তু জমতে থাকে। তো প্রত্যেকটা মানুষের কিন্তু কম বেশি আমাদের এই জিনিসগুলো হয়। আর বেশিরভাগ কিন্তু অয়েলি স্কিন যাদের, তাদের কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা যায়। তো আমার এই সমস্ত প্রবলেমগুলো হয় আর আমি ঘরোয়া পদ্ধতি মেনটেন করে কিন্তু এই সমস্ত প্রবলেম থেকে নিজেকে নিরাময় করি। তো আমি কি করি সেগুলো তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। আর বলবো যে যারা অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে কিন্তু সবসময়ের জন্য স্কিনটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবে। স্কিনে সবসময়ের জন্য তোমরা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করবে, ভালোভাবে পরিষ্কার করে রাখলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিন্তু হয় না খুব একটা। তো স্কিনটাকে সবসময়ের জন্য পরিষ্কার করে রাখো। যখন যেরকম তোমরা শরীর চর্চা করো সেরকম তোমাদের ফেসটাকেও কিন্তু পরিষ্কার রাখা অবশ্যই জরুরি। তো আমি যে রেমিডিটা আজকে করব এটা আমি বাড়িতে করি, আর এইভাবে আমি যেভাবে করি সেটা তোমাদেরকে আজকে বলবো আর ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বাইরে থেকে মার্কেট থেকে যে সমস্ত টুলস দিয়ে আমরা এই সমস্ত ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস গুলোকে নিরাময় করার চেষ্টা করি, এতে এত পরিমাণে আমাদের স্কিনে পেইনফুল হয়, এত যন্ত্রণা হয় যে মানে আমরা সবাই কিন্তু সহ্য করতে পারে না, এত এত যন্ত্রণা হয় আর স্কিনকে এত কষ্ট দিয়ে, আমার মনে হয় না যে কোনো রেমিডি করা উচিত। হ্যাঁ, ঘরোয়া পদ্ধতিতে যদি করে যদি সেটা ভালো হয় তো কেন বাইরে থেকে এত কষ্ট করে নিজেদের স্কিনকে এত কষ্ট দেবো, সেটাও তো একটা ঠিক না। তো ঘরোয়া পদ্ধতিতে কিন্তু করার চেষ্টা করবে। আমি যে সমস্ত কিছু ভিডিও দেখাই সমস্ত কিছু ঘরোয়া পদ্ধতিতে দেখাই, আর আমি নিজে ঘরোয়া পদ্ধতিতে করি বলে আমার ভালো হয়। তো তারপরে তোমাদেরকে সেটা দেখাই ভিডিওর মাধ্যমে। তো চলো, আজকে আর বেশি কথা বাড়াবো না, এবার আমি দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা এই ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থেকে নিরাময় পাবে, কিংবা তোমাদের এই প্রবলেম থেকে তোমরা সমাধান করতে পারবে। তো এইগুলো কিন্তু বিশেষ করে কিন্তু আমাদের এই পোর্শনগুলোতে বেশি হয়, আর এই পোর্শনগুলোতে বেশি হয়। তো আমি এই পোর্শনগুলোতে নিয়ে আজকে ভিডিওটা দেখাবো। তো চলো শুরু করা যাক। যারা প্রথম ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো বন্ধুরা চলো ভিডিও স্টার্ট করা যাক। তো ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস এর প্রবলেমের জন্য কিন্তু প্রথমেই স্টিম নিতে হবে। তো আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এতে আমি জল গরম নিয়ে নিয়েছি আর একটি রুমাল দিয়ে আমি এই জল গরমের মধ্যে ভিজিয়ে ভালো করে নিয়ে নিয়েছি। তখন এবার গরম রুমালটিকে দিয়ে আমি আমার ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস এর জায়গায় লাগিয়ে নিচ্ছি। এতে আমাদের ওপেন পোর্সগুলো খুলে যাবে আর ব্ল্যাক হেডসগুলো খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। এইভাবে 3 থেকে 4 মিনিট কিন্তু স্টিমটা নিতে হবে। এই স্টিম নেওয়াটা কিন্তু তোমরা অবশ্যই করবে, এটা বাদ দিলে চলবে না। তো আমার স্টিম নেওয়া হয়ে গেছে। এইবার পরের স্টেপ হলো স্কার্ব। তো আমি এখানে নিয়েছি একটি বাটিতে কোলগেট আর গুঁড়ো চিনি। এই মিশ্রণটাকে তোমরা ভালোভাবে মিশিয়ে নেবে। এবার দেখো আমি যেখানে স্টিম নিয়েছিলাম সেখানে হাতের সাহায্যে কিন্তু লাগিয়ে নিচ্ছি। এটা 10 মিনিট ধরে এইভাবে লাগিয়ে রেখে দেবে। তারপর হাত দিয়ে ভালোভাবে স্কার্ব করবে যাতে খুব ভালোভাবে তোমাদের ব্ল্যাক হেডসগুলো রিমুভ হয়ে যায়। আর এর আগে যে স্টিম নিয়েছিলাম তার ফলে আমাদের ওপেন পোর্সগুলো খুলে গেছে আর ব্ল্যাক হেডসগুলো কিন্তু বাইরে বেরিয়ে এসেছে। সপ্তাহে 1 থেকে 2 বার তোমরা এইভাবে করবে। গুঁড়ো চিনি আর কোলগেট খুব ভালো কিন্তু স্কার্বের কাজ করে। তো এবার এইটা রুমালের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে। তো
দেখো বন্ধুরা, আমার নাকের এই পোর্শনগুলো কত সুন্দর ব্ল্যাক হেয়ারসগুলো রিমুভ হয়ে গেছে আর স্কিনটা কত সুন্দর গ্লো করছে। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে আর বন্ধুদের কাছে কিন্তু এগুলো শেয়ার করে দেবে। এগুলো ছোট ছোট টিপস যেগুলো তোমরা ঘরেতে করে এরকম প্রবলেম থেকে তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু সমাধান করতে পারবে।